বেশ কিছুদিন ধরে চলা কালো মেঘের ভ্রুকুটিকে সরিয়ে অবশেষে দেখা দিয়েছে সূর্যি মামা। সামনেই শারদীয় উৎসব, হাতে গোনা কয়েকটি দিন, তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শ্রেষ্ঠ আয়োজন। এর প্রস্তুতি চলেছে একদম শেষ পর্যায়ে, তাই কুমারটুলি থেকে প্রতিমা চলেছে মণ্ডপের দিকে। তেমনই এক চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায় পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের জেনকাপুরে। মৃৎশিল্পী গৌরবেরা এবারের মোট 5টি দুর্গা প্রতিমা তৈরি করেছেন, যেগুলি এলাকার বিভিন্ন মণ্ডপে ইতিমধ্যে পৌঁছে যাচ্ছে। সাবেকি প্রতিমার সঙ্গে সঙ্গে থিমের প্রতিমা তিনি তৈরি করেন, সেই মতন তিনি এবছর পিতলের দুর্গা প্রতিমা তৈরি করেছেন। তবে এবারে সবগুলোই প্রতিমা নিজের এলাকায় বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিয়েছে, তবে সারা বছর বিভিন্ন ধরনের প্রতিমা তিনি তৈরি করেন। তার হাতের কাজে মুগ্ধ করেছে অনেককেই। পাশাপাশি খড়গপুর, মেদিনীপুর ও বাংলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতেও তার প্রতিমার চাহিদা প্রচুর রয়েছে। কালো মেঘের ঘনঘটা সরিয়ে সূর্যি মামার দেখা মেলায় কিছুটা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কুমোরপাড়ার শিল্পী থেকে পুজো উদ্যোক্তারাও। মা দুর্গার কাছে সকলের প্রার্থনা, যাই হোক এবার যেন পুজোটা ভালো মতোই কাটে। হ্যাঁ, এবছর আপনারা কতগুলো ঠাকুর বানিয়েছেন? এর আগে কতগুলো কি করতেন? এইভাবে এরকম 5-6 করি প্রত্যেক বছরই। তো এবছর একটু মানে ওয়েদার খারাপ, আবার নিজের শরীরের দিকে ভালো না, এই জন্য একটু কম রাখি। আপনাদের ঠাকুরগুলো মূলত কোথায় কোথায় যায়? ধরুন বেল্লায় আছে, ঠাকুরটোকে আছে, মোহনপুর আছে, গোড়াই আছে, আমাদের গ্রামে আছে একটা। কোনো থিমের হচ্ছে নাকি? হ্যাঁ, থিমের হচ্ছে, পেতলের থিম। কীরকম? অরিজিনাল পেতল দিয়ে থিমের প্রতিমা হচ্ছে। মানে পুরো প্রতিমার গায়ে পেতল লাগানো থাকবে? পুরো প্রতিমার গায়েও পেতল বসানো থাকবে। এটা কোথায় আছে? এটা ক্ষুদিরাম কিলা, মোহনপুর ক্ষুদিরাম কিলা। আপনারা কি এছাড়াও আর কোনো থিমের করছেন এই বছর? হ্যাঁ, একটা চুমকি জুড়ি কাজ হচ্ছে, ওটা প্যান্ডেলও হচ্ছে। আপনার আনুমানিক বাজেট কী? 1,00,000-1,45,000। আপনারা কি শুধুমাত্র দুর্গা ঠাকুর তৈরি করেন না অল ঠাকুর করি? সারা বছর? সারা বছর, তবে এই সিজনটা আমরা শুধু দুর্গার প্রতিমাই কাজ করি। আপনার ঠাকুর কি বাইরেও যায় কোথাও? বাইরে যায়। যেরকম? যেরকম খড়গপুর গেছে, মেদিনীপুরে কাজ করেছি, ওখানে গিয়ে কলকাতায়ও গেছে, উড়িষ্যাও যায়। সব জায়গায় তো মোটামুটি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কাজ করছি। এবছর মোটামুটি 5টা করেছি। এখানে লোকালিটা একটু শরীরের প্রবলেম জন্য লোকালি কাজ। আপনার নাম? আমার নাম গৌরবেরা। আপনার বাড়িটা? বাড়ি জেনকাপুর।